উনিশে জানুয়ারি তৃণমূলের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, যার প্রস্তুতি চলছিল বিগত দু মাস ধরে। সমস্ত বাংলার মানুষ যোগ দেবেন এই সমাবেশে। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছাতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। জেলা জুড়েও প্রস্তুতি ছিল যথেষ্ট। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে আইএনটিটিইউসি এর পক্ষ থেকে খোলা হয় সহায়তা কেন্দ্র। ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া সমস্ত কর্মীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেই নজর ছিল কর্মীদের। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা, হলদিয়া, কাঁথি সহ বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। হাওড়া শিয়ালদায় ছিল কর্মী সমর্থকদের যথেষ্ট উপচে পড়া ভিড়। আজকে সবাই সকাল থেকে উঠে সব ক্রিকেটের উদ্দেশ্যে সব রওনা হয়েছি। বর্ধমান স্টেশনে হাজারে হাজারে মানুষ আজ জমায়েত হয়েছে। পরপর গাড়ি আসছে, আমাদের দলের ছেলেরা পরপর সবাই ক্রিকেটে চলে যাচ্ছে। আমরা বর্ধমান শহর এবং জেলার পক্ষ থেকে আমরা এখানে আইএনটিটিইউসির মাধ্যমে আমরা এখানে প্রতিবারই স্ট্যান্ড করে সেখানে আমরা চলেছি। আমরা সবাই রয়েছি নেতৃত্বরা এবং ব্যুরো রিপোর্ট এসএস বাংলা। ব্রিগেডের তৃণমূলের ঐতিহ্যবাহী ভারত সমাবেশ, বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিগুলিকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করাই মূল লক্ষ্য বিরোধী দলগুলির। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব। তারা বলেন, নোট বাতিলের ফলে দেশের আর্থিক অবস্থা কার্যত ভেঙে পড়েছে, কৃষকদের ন্যূনতম মজুরিটুকুও দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী বলেন, তিনি গোটা দেশ ঘুরতে চান, সমস্ত রাজ্যে ব্রিগেডের মতন সমাবেশ আয়োজন করার জন্য তিনি আবেদন জানান। তিনি বলেন, মোদী সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে, একাধিক দুর্নীতি এই সরকারের আমলে। এখন দেখার বিষয় আগামী দিনে মমতা ব্যানার্জির হাত শক্ত করে বিরোধীরা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট এসএস বাংলা। দলছুট হাতিরহানায় মৃত্যু হলো এক ব্যক্তির। প্রায় 24 ঘন্টা পর বনদপ্তরের তৎপরতায় উদ্ধার হলো মৃতদেহ। পুরুলিয়ার বলরামপুর থানার দুর্গম এলাকা কলাবেড়া। এই কলাবেড়ার জঙ্গলে কাঠ কাটতে যান স্থানীয় দুই বাসিন্দা আনন্দ পরামানিক ও অনিল পরামানিক। দুজনেই জঙ্গলে একটি দলছুট দাতালের সামনে পড়ে যান। আনন্দ পরামানিক দৌড়ে পালাতে সক্ষম হলেও অনিল পরামানিককে সুরে পেঁচিয়ে ধরে হাতিটি। আনন্দ গ্রামবাসীদের খবর দিলেও গ্রামবাসীদের প্রচেষ্টায় অনিল পরামানিককে উদ্ধার করার চেষ্টা করা হয়, কিন্তু হাতিটি মৃতদেহ আগলে দাঁড়িয়ে থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে বনদপ্তরের কর্মীরা হাতিটিকে সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানানো হয়, এহেন ঘটনা দুর্ভাগ্যজনক। মৃতের পরিবারকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। কখন তোমরা কাট কাটতে গিয়েছিলে? 10টার সময়। তারপরে? তারপর ঠাকুরটা পালেই তখন ইয়াকে মারি দিলে, তখন ওকে তাড়িয়েছে আমাকে। কতগুলো ঠাকুর ছিল? একটাই ছিল। কিভাবে মারলে? তুমি তো কাছেই ছিলে দেখলে। আমরা গল্প হয়ে যেতে ছিল আর ওদি এলে ঠাকুরটা চলে এলি ওইকে, তারপরে মারি দিলে বল। তুমি তখন আমাকে তাড়িলে, তখন আমি পালালি ঘর। কজন ছিল তুমি? দুজনেই ছিল আমরা। হাতি কটা আছে? একটাই। আনন্দ পরামানিক। ব্যুরো রিপোর্ট এসএস বাংলা, পুরুলিয়া। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, সমুদ্র থেকে পাহাড়, জঙ্গলবহল হোক বা চা বাগান, সুন্দরবন থেকে শিলিগুড়ি, নদিয়া থেকে নবান্ন, সারা বাংলার খবর এখন আপনার প্রিয় চ্যানেলে। সারাদিন নিজেকে আপডেট রাখতে চোখ রাখুন এসএস বাংলার পর্দায়। নতুন মোড়কে বাংলার নজরে এসএস বাংলা।
নেপাল থেকে বাংলাদেশ পাচারের আগে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এলাকা থেকে একটি চিতাবাঘের চামড়া সহ দুই নেপালের বাসিন্দাকে গ্রেফতার করল জলপাইগুড়ি বেলকোবা রেঞ্জের কর্মীরা। এই দুই পাচারকারী নেপালের বাসিন্দা, আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান বন দপ্তরের। ধৃত দুই নেপালের বাসিন্দাকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলে বন দপ্তরের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে বেলকোবা রেঞ্জের সঞ্জয় দত্ত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি পানিট্যাঙ্কি এলাকায় ফাঁদ পাতে আধিকারিক ও কর্মীরা। সেখানেই গাড়ি চেকিং করে দুই ব্যক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি নেপালের বাসিন্দা। লোকজন না হলে তুই হাসিস না, আমি শব্দ পাচ্ছি। দাদা, আজকে এই অভিযানটা সম্বন্ধে আমাদেরকে কালকে আমাদের গোপন সূত্রে একটা খবর ছিল যে রাত্রি 11টা নাগাদ ওই পানি ট্যাঙ্কিতে কিছু ইন্টারন্যাশনাল স্মাগলার এসছে এবং তারা নেপাল থেকে একটি লেপার্ড স্কিন বাংলাদেশে পাচার করবে। তো সেই খবর মহাপাত্র আমরা এন উমারানির নির্দেশে ডিওফ আমরা পানি ট্যাঙ্কিতে আগে যে SSB ক্যাম্প আছে ওখানে আমরা ঘাটি গাড়ি এবং ওরা যখন আসছিল আমাদের ইন্ডিয়ান বর্ডারে তখন আমরা দুজনকে ধরি, অ্যাপ্রেহেন্ডেড করি। তো ওদের কাছে আমরা একটা স্কুল ব্যাগ পাই এবং তার কাছ থেকে দুটো একটা লেপার্ড স্কিন পাই, মেল লেপার্ড স্কিন, এবং এটাকে গুলি করে মারা হয়েছে। এরা হচ্ছে বলেছে যে এরা হচ্ছে নেপাল জঙ্গল থেকে এটা কালেকশন করেছে, জঙ্গল থেকে এরা গুলি করে মেরেছে এবং তার পরবর্তীতে এটাকে এরা নিয়ে ওখান থেকে ওরা টাকা দিয়ে কিনেছে, 3 লক্ষ টাকা দিয়ে কিনেছে এবং পরে এটাকে 8 লক্ষ টাকায় বাংলাদেশে পাচার করতো। তো বাংলাদেশে পাচার করার আগে আমরাকে এটাকে ধরে ফেলেছি এবং দুজনই নেপাল সিটিজেন, তার মধ্যে একজন আছেন যে হোটেল ব্যবসায়ী, তার বিরাটনগরে তার হোটেল আছে এবং আরেকজন হচ্ছে ওয়েল এডুকেটেড, তো ওর হচ্ছে আপনার ইয়ে আছে কী বলে ওয়েল এডুকেটেড আছে এবং কোরিয়ান ভাষা নিয়ে শিখছে। এরা অ্যাকচুয়াল বাইরেও যায়, এদের কাছ থেকে একটা মালয়েশিয়ার পাসপোর্ট পাওয়া গেছে, যে মালয়েশিয়াতে গেছে এই পাসপোর্ট আমরা সিজ করেছি। তো এটা একটা ইন্টারন্যাশনাল স্মাগলারের দল, এদের কাজ হচ্ছে ওয়াইল্ড লাইফ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করা এবং এর যে মাংস হাড্ডি আছে কারণ একদম কাঁচা এবং গন্ধ বেরোচ্ছে, আপনারা দেখছেন এটা 1 মাস হার্ডলি মেরেছে এবং হার্টের কাছে একটা বুলেট দিয়ে গুলি করেছে যাতে একবারই মরে গেছে। আজ কোচবিহারের কর্মচারী ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন আর সমিতির কোচবিহার জেলা শাখার 19তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনের উদ্বোধন করলেন কোচবিহার জেলার কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক জগৎজ্যোতি বর্মা। জেলা সম্মেলন হচ্ছে 19তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলন থেকে আমাদের বিভিন্ন যে দাবি দাওয়া আছে, বিশেষ করে আমাদের 56% ইতিমধ্যে আমাদের যে DNS অ্যালাউন্স বা আমাদের ক্ষেত্রে DNS রিলিফ যেটা পাওনা আছে এবং কষ্ট বেতন কমিশন যেটা রাজ্য সরকার সেটা 3 বছর হয়ে গেল এখনও সেটা দিচ্ছেন না, সেই দাবি আমাদের আছে, পে কমিশনের দাবি আছে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে আমরা প্রস্তাব নিচ্ছি, নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রস্তাব এখানে গ্রহণ করছি ইত্যাদি এবং কৃষকের ফসলের দাবি, বেকার যুবকদের চাকরি, এই সমগ্র দাবি আমাদের দাবি আছে। আমরা জেলা স্তরে খেলার মানকে আরও ত্বরান্বিত করতে এবং মহিলা
ভোগপুর সেভেন স্টার ক্লাবের উদ্যোগে পাঁচ দিন ধরে চলল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগিতারও। মূলত জেলা স্তরে খেলাধুলার মানকে আরও ত্বরান্বিত করতে এই আয়োজন। পুরুষদের পাশাপাশি মহিলারাও কাবাডি, খোখো, ফুটবল খেলায় তারা অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান, জেলা স্তরে ফুটবলের পাশাপাশি মহিলাদের কাবাডি ও খোখো খেলার প্রচলন রয়েছে, তাই খেলাধুলার মানকে আরও উন্নত করতে এই আয়োজন। বহু উৎসাহী ক্রীড়াপ্রেমী মানুষজন ভিড় জমান এই খেলা দেখতে। যে বিগত বছরগুলির ন্যায় এবছরও তাদের সুপ্রিয় সহযোগিতাকে পাথেয় করেই আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত সুধী স্পন্সরদেরকে, যারা অকৃপণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানের অবক্ষয়ী, ঘুণধরা, পচনশীল সমাজে যুব সমাজ যখন সুস্থ অবস্থায় ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না, তখন আমাদের সংঘ কিন্তু নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুব সমাজকে সঠিকভাবে দিশা দেখাতে, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের মধ্যে যুব সমাজকে রেখে যাতে একটা ভরপুর যুব সমাজ তৈরি করা যায়, যে সমাজের মধ্যে নীতি থাকবে, যে সমাজের মধ্যে নৈতিকতা থাকবে। ব্যুরো রিপোর্ট, এসএস বাংলা।